वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनन्द वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम्

কৃষ্ণভক্তিপদে দেবী সত্যব নম নারায়ণ নমস্কৃতন দেবীং সরস্বতিং ব্যাসে তথী সংকীর্ণ কথোপদেশ গৌরী পশনে সুক্ত গুর্ভক্তিযুক্ত भक्तिप्रमोदाक्षजगोवर्ण्येयं सदा परिभवग्नमविष्टदूहं तीर्थास्पदं शिव विरिञ्चिनुतं शरण्यं भीतात्युहं पुनतुपाल् भवद्विभूतं वन्दे महापुरुषते चरणं जयत्पादपल्लवनखचन्दमनिषटाय বিসরজিত কমপিধু শুভর্শি পূর্ণাগর সসাগর সারমূর্তি সারাধিকা কৃপি চৈতন্য প্রভু নিদ্যান্দ শ্রিয় গাধর শিব সি গৌরভক্তিদ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদান श्री अद्वैत गदाधर शिव सदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे আজানুলম্বিতভুজ কনকু সংকীর্তনৈকিত কমলা হতা বিশাম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरैरि परूप भुक्ति चा मुक्ति तदा से भावानुरूपेण सदा नराणां गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषि नारायणो प्रियमनोङ्गमदापहारं वरानसि पुरवती भजवीशनाथम् गीषुस्वदीर्जश हृदय संबितमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে নতে বিদুষার্থ গতিম হি বিষ্ণু দূরাস্যাজে বহিরাত্মান অন্ধায় তন্ধৈ রূপনিয়মানম

পরমাংশ জগৎগুরু জানিয়েছেন কৃষ্ণের তর বিষয় সংগ্রহ করা বদ্ধজীবের একটা মূল ব্যাধি গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রহপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন কৃষ্ণের তর বিষয় সংগ্রহ করা বদ্ধজীবের একটা মূল ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে বস্তুগুলোর সঙ্গে ভগবানের সেবার কোনো সম্বন্ধই নাই যে বস্তুগুলোর সঙ্গে ভগবানের সেবার গুরুবৈষ্ণব ভগবানের সেবার কোনো সম্বন্ধই নাই সেই সব বস্তুগুলোর ব্যাপারে ব্যস্ত হয়ে পড়া সেই সব বিষয়গুলো সংগ্রহ করা এটা বদ্ধজীবীর একটা মূল ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সৎসঙ্গের মহিমা সম্বন্ধে অনেক কথা বলা থাকলেও আমরা সেটা বাস্তবিকভাবে বিশ্বাস করি না সাধুসঙ্গের অনেক মহিমা শাস্তে বলা থাকলেও আমরা বাস্তবিক পক্ষে সত্যি কথা বলতে আমরা অন্তর থেকে বিশ্বাস করি না এমনি মৌখিকভাবে আমরা মানি মৌখিকভাবে বৈষ্ণবকে মানা মৌখিকভাবে সব কিছু বিচারগুলোকে মানা এতে আমাদের বাস্তবিক কোন সুবিধা হতে পারে এটা হয় না গুরু বৈষ্ণব জানিয়েছেন ঊষর ভূমিতে বীজ বপন করবে না উসর ভূমি বালিতে বীজ বপন করা নিষেধ কেন লাভ নেই নষ্ট হয়ে যাবে ঊষর ভূমিতে বীজ বপন করা নিষেধ নপুংসক ব্যক্তিকে নিজের কন্যা দান করা উচিত নয় আর অপাত্রে মন্ত্র দান করা উচিত নয় অপাত্রে মন্ত্র দান করা উচিত নয় কেন সে তার মন্ত্রের কোনো সদ্ব্যবহার তো করবেই না মূল্যই দেবে এই যে এত বড় একটা সম্পত্তি অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যে সম্পত্তি সুদূর সেই সম্পত্তি আমাকে দীক্ষার মাধ্যমে গুরুদেব বৈষ্ণব আমাকে দিলেন তো তার মূল্য আমি অনুভব করতে পারলাম না বরঞ্চ অপরাধ করলাম কেন সেগুলো আজ্ঞা আমি পালন করলাম না আমি আমার মতো আমার জীবন যাপন করব। আমার সুবিধা হবে তো আমি চিন্তা করে নেব গুরু বৈষ্ণবের সঙ্গে যদি আমার মিলে যায় কথাবার্তা আচার আচরণ তাহলে আমি নাহলে উনি ওনার মতো থাকুক দিকে নিয়েছি কী হয়েছে তিনি তেনার মতো থাকুক আমি আমার মতো থাকব এই ধরনের বিচারগুলো মায়াবাদের বিচার বলেই বিগত দিনগুলোতে আমরা বিচার করে দেখেছি এগুলো মায়াবাদের বিচার প্রপাত খুব দুঃখ পেয়ে বলছেন প্রপাত অত্যন্ত দুঃখ পেয়ে বলছেন আপনারা আমাকে কথা দিয়েছেন হরিভজন করবেন আপনারা আমাকে কথা দিয়েছেন তাই জন্য আমি আপনাদেরকে দিয়েছি হরিনাম কিন্তু আপনারা আমাকে এখন ঠকাচ্ছেন এটা আপনাদের করা উচিত ছিল না এর পরিণাম কিন্তু ভয়াবহ আমি আপনাদের কাছে যাইনি আপনারা আমার কাছে এসছেন চেয়েছেন কথা দিয়েছেন হরিভজন করবেন কিন্তু হরিভজনের নাম করে আপনারা অন্য কিছু করছেন এটা কিন্তু আপনি কথা দিয়েছিলেন হরিভজন করবেন কিন্তু সেই কথা আপনারা রক্ষা করছেন না এটা উচিত নয় বাস্তবিক পক্ষে এ মূর্খ সমাজের যারা বাসিন্দা তারা নিজের স্বার্থ সম্বন্ধে ওয়াকিবহল নয় নিজের যে স্বার্থটা কী সেটা সম্বন্ধে তারা ওয়াকিবহল নয় তারা জানেই না আমার বাস্তবিক স্বার্থ কি? আমার বাস্তবিক স্বার্থ যদি ধন সম্পত্তি বিদেশ গমন নাম প্রতিষ্ঠা প্রচুর টাকা পয়সা শিষ্য এগুলো হতো তাহলে এগুলো আমরা করে নিতে পারতাম কিন্তু এগুলো হারে হারে আমাদের উপলব্ধির বিষয় হয়েছে এগুলো আমাদের কোনো কাজে আসবে না এগুলো আমাদের কোনোই কাজে আসবে না অনেকেই কীর্তন করেন যে আমরা জগতে এসছি মুঠি বাঁধকে আয়া জগতমে হাত পাড়ে জায়গা লেকার তু আয়া জগমে ক্যা লেকার তুই জায়গা বলতে ভালো লাগে বলতে ভালো অনুভব করা যায় না আমি সেদিনও আলোচনা করছিলাম যে ভজনের অনেক বাহাদুরি দেখানো যায় ভেলকিবাজি কিন্তু অনুভব এক বিন্দু করা যায় না ভজন মূল বিষয় হল অনুভব করা অনেক কিছু আমি বাহাদুরি দেখাতে পারি অনেক কিছু আমি নাটক করতে পারি ভজনের নামে কিন্তু বাস্তবিক পক্ষে এক বিন্দু অনুভব যদি আমার জীবনে আসে তাহলে আমি কৃতকৃতার্থ হয়ে যাব যেটা শ্রীচৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছিলেন রূপ কৃষ্ণ হচ্ছে অনন্ত রস সাগর আমি তোমাকে আর কি বলতে পারি আমি এক বিন্দু তোমাকে চাকাবার জন্য আস্বাদন করার জন্য এক বিন্দু বললাম কৃষ্ণ অনন্ত সাগর রসের সাগর আর আমরা যে রসের সাগরে ভাসছি সেই সাব সেই সাগরে থেকে আমরা বেরোতে চাইছি না আমরা যে রসের সাগরে ভাসছি সেই সাগরেই থাকতে চাইছি কৃষ্ণ যে রসের সাগর এটা আমাদের জানারও দরকার নেই আমরা বুঝতেও চাই না মহাপ্রভু বলছেন রূপকশ্বীপাদকে কৃষ্ণ অনন্ত রসের সাগর তার এক বিন্দু তোমাকে চাকাবার জন্য আস্বাদন করাবার জন্য আমি তোমাকে এতদিন এতগুলো কথা তোমায় বললাম কৃষ্ণ অনন্ত সাগর রসে বাস্তবিক পক্ষে প্রহ্লাদ মহারাজের কথাটা ঠিকই ন তে বিদু স্বার্থ গতিমি বিষ্ণু আমাদের স্বার্থ অনন্তকাল ধরে আমাদের সঙ্গে একমাত্র স্বার্থের সম্বন্ধ কিন্তু বিষ্ণুর হওয়া উচিত আর কাউর নয় আমাদের সঙ্গে কাউ সম্বন্ধ নাই আমাদের সঙ্গে স্ত্রী পুত্র ভাই বন্ধু কাউ কোনো সম্বন্ধ নেই এগুলো আমি ঘাটে গেলে আমাকে কেউ কিছু করবে না কিছু করতে পারবেন ওই জন্য ভাগবতে বলছেন যদি ভক্তিবন্দ ঠাকুর বলছেন যদি এরা অনুরোধগুলো মানে এইগুলো তারা মেনে চলে ভালো আর যদি না মেনে চলে যদি নিজের ইচ্ছে মতো সব কিছু সর্বস্ব কিছু করে সেক্ষেত্রে ভাগবত বলা হচ্ছে নির্মম ভাবে দেখে অনুমোদন করবে হ্যাঁ হ্যাঁ করো কর করো করো হ্যাঁ করো প্রথমে যদি বাধা দাও দেখে আক্রমণ করতে আসছে শুনছে না লুটে নেবে এই জন্য ভাগবতে বলছেন যাদেরকে আপনজন ভেবেছ তাদেরকে ভাগবত বলছে স্বজন আখ্যা দস্যু এদেরকে স্বজন বলে তুমি মনে করছো এরা স্বজন আখ্যা দস্যু এরা লুটে নেবে তোমার মৃত্যুর সময় দেখবে তোমার চাবিটা কোথায় আছে তোমার দেরাজের চাবিটা কোথায় আছে ওটা দেখবে তোমাকে দেখবে না তুমি মরো তোমার মুখে জল দেবেন ওরা দেখবে দেরাজের চাবিটা কোন যায় ওটা আগে হাতাবে হাতিয়ে আগে চাবিটা খুলে সব নেবে এই হচ্ছে জগতের হিসাব সেই জন্য সেখানে বলছেন ভাগবত বলছেন এরা হচ্ছে স্বজন দস্যু এদেরকে স্বজন বলে আমি ভ্রান্তিতে পড়েছি এদেরকে আমি স্বজন বলে ভ্রান্তিতে পড়েছি এরা বাস্তবিক পক্ষে দস্যু এরা লুটেরা আমার শেষ সময় পর্যন্ত লুটে নেবে যদি আমি তাদের স্বার্থগুলো পূরণ করতে না পারি আমার মুখে লাথি মারবে আমি যদি তাদের স্বার্থগুলো পূরণ করতে না পারি আমার বুকে মুখে লাথি মারবে তারা এটা কোনো বানানো কথা নয় কতগুলো উদাহরণ আমি আপনাদের সামনে দিতে পারি আমার জানা সব কিছু এই হচ্ছে বর্তমান অবস্থা প্রহ্লাদ মহারাজ এই জন্য দুঃখের সঙ্গে জানাচ্ছেন ন তে বিদু স্বার্থ মে বিষ্ণু এরা বিষ্ণু যে একমাত্র স্বার্থ আমার মননকালে কোনো কিছুই আমার সঙ্গে যে এটা বলতে ভালো লাগে কিন্তু অনুভব করা যায় না অনুভব করা যায় বলতে ভালো লাগে যদি বলতে ভালো লাগে কিন্তু অনুভব যদি করা হতো তাহলে আমি কোনো কিছুর ওপর বিশ্বাস করতে পারতাম না তাহলে ব্যাংকের ব্যাংকের টাকার উপর আমাকে বিশ্বাস রাখতে হচ্ছে আত্মীয় পরিজন সবকিছু আমাকে বাঁচাবে আমার লোকবল বল অর্থ আমায় বাঁচাবে তাহলে আমি এগুলো আমি এগুলো বিশ্বাস করি বলেই তো ভগবানকে বিশ্বাস করতে পারছি না আমি এগুলো বিশ্বাস করি বলে ভগবানকে আমি বিশ্বাস করতে পারছি না তে বিদু স্বার্থ গতিমে বিষ্ণু যে বহির অর্থমান এটাকে ভাগবত বলছেন মনরথেন অসত ধাবত বহি এর এই যে মনোরূপ রথ মনটাকে রথের সঙ্গে তুলনা করা হচ্ছে এই মনোরূপ রথের মধ্যে বসে জীব জীব হচ্ছে রথের মধ্যে যে জীবাত্মা আছে এই শরীরে বসে রয়েছে এই শরীরের মধ্যে ভেতরে বসে রয়েছেন আর সেখানে বলছেন নতে তে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু বিষ্ণু যে আমার একমাত্র স্বার্থ স স্বার্থকথার মানে হল স অর্থ আমার স বলতে যদি কেউ মনে করে আত্মাকে তাহলে আত্মার অর্থ আর স বলতে যদি কেউ মনে করে আমার এই দেহ গেহ সব কিছু এটাকে আমি স্বাণে করি আমি আমার তাহলে এর মানেটা উল্টো হয়ে যাবে স্বার্থ ও স্ব স্বার্থকতার মানে হল স্বযুক্ত অর্থ নিজের অর্থ নিজের অর্থ বলতে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আপনার নাম কী এই আপনি কে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কে সে আমি কে এর পরিচয় দিতে পারে না যদি কাউকে জিজ্ঞাসা করে আপনি কে সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হচ্ছেই আমি তো আপনার নাম জিজ্ঞাসা করিনি আপনি কে যেটা সনাতন গোসাই মহাপ্রভুকে বলেছিলেন কে আমি কেন মোর এই হয় ইহা নাহি জানি কইছে মোর হিত হয় কাজেই নতে বিদু স্বার্থ গতিমে বিষ্ণু যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন এরা কি তোমাকে সব শিখেই শিখি যে বিষ্ণুর তত্ত্ব বলেছে বলে এরা কি শেখাবে এরা তো নিজেরাই জানে না এরা তো জানেই না যে বিষ্ণুই হলো একমাত্র সমস্ত অনন্ত জীবের একমাত্র আশ্রয়স্থল যাকে আশ্রয় করে অনন্ত ব্রহ্মাণ্ড চলছে তাকে কেউ জানেই না আর জানতে চায়ও না তে বিদু সাত গতিম মে বিষ্ণু আর এরা আশয়া এদের আশ্রয়টা হচ্ছে গন্ধ দুর্গন্ধ এদের আশয়টা হচ্ছে অত্যন্ত নোংরা বাইরে অনেক ভদ্রতা দেখায় কিন্তু এদের আশয় অত্যন্ত নোংরা কুৎসিত দূর আশায় যে বহির অর্থ এদের বাইরের দিকে চক্ষু কর্ণ নাসিকা ত্বক ত্বচা সব কিছু নিয়ে যে ইন্দ্রিয়গণ বহির্জগতের যে বিষয়গুলো চায় এর বিষয়ের প্রতি এগুলো দৌড়াচ্ছে আছে যেটা ভাগবত বলছেন মনো রথেন অসত্য ধাবত বহি মনরূপ এই রথের মধ্যে বসে এই মনরূপ এই রথের মধ্যে বসে আমি কোথায় চলে যেতে পারি না তার কোনো ঠিক নেই সব জায়গায় যেতে পারি মনরূপ রথের মধ্যে এই মনরূপ রথের মধ্যে চড়ে আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি মনের কোনো অগম্য স্থান নাই আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি যা করতে পারি মনোরথে ন অসত্য থাবতো বহি নতে বিদু স্বার্থ গতিমে বিষ্ণু দূরা যে অর্থ মানে এরা হচ্ছে অন্তর অর্থ আর বহির অর্থ দুটো জিনিস আছে অন্তর অর্থ হল আমার আত্মা যেটাকে পেলে পরে সন্তুষ্টি বিধান করতে পারি তাকে যে জিনিসটার জন্য আমি জন্মগ্রহণ করেছি এই দেহ নিয়ে এটা হলো আমার আত্মার যে খোরাকটা আত্মা কি চায় সেই বস্তুটা আমাকে দেওয়া উচিত ছিল কিন্তু আত্মাকে আমি যে জিনিসটা দেওয়া উচিত সেটা দিতে পারিনি এটা হল ভক্তি যেটা ভাগবতজী মহাপুরাণে বলছেন সবই পুংসাম পর ধর্ম ইয়ত ভক্তির অধক্ষ যে অহেতুকি অপ্রতীতা জয় আত্মা সুপ্রসিদ্ধ অহেতুকী অপ্রতীয়তা যে ভক্তি হেডে আমার আত্মাকে সন্তুষ্টি বিধান করতে পারে অন্য কিছু আমাকে আমাকে শান্তি দিতে পারে না আর দিলেও হয়তো অল্প কিছু সময়ের জন্য এটাকে বলা যায় না যাই হোক এখন দূর যে বহির অর্থ মানিন এরা বহির জগতের অর্থ নিয়ে ব্যস্ত থাকে অন্তর অর্থ এটা তারা জানেই না আর কিছু ভাষা ভাষা জানলেও এটা তারা গ্রাহ্য করে না আর অন্ধা যথান্ধই রূপনীয় মানব যেমন একটা অন্ধ দ্বারা আর একটা অন্ধ যদি পরিচালিত হয়ে কোনো জায়গায় যায় সে তার গন্তব্যস্থানে পৌঁছানো পৌঁছানোর কথা থাকতে পারে না সম্ভব হয় না কেন এও অন্ধ আর এও অন্ধ দুজনই অন্ধ একজন অন্ধ যদি আরেকজন অন্ধের সাহায্য গ্রহণ করে তাহলে দুজনেই ডুবে মরবে পড়ে যাবে কোনো জায়গায় ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে এই জন্য বলছেন অন্ধায় যথান্ধের উপনীয় মানম আর যেমন কলুর বলদ তার নাকটাকে ফোড়া থাকে দিয়ে এখানে বাঁধা থাকে ঠিক যা করাবে তাই করবে এখন বদ্ধজীব হচ্ছে সেই অবস্থায় চলে এসছে এর বাইরে কোনো কিছু ভাবতেই পারছে না এর বাইরে যে একটা জগৎ আছে আমাদের যে নিত্য জগৎ আছে আমাদের এই দেহটা ছাড়বার পর কোথায় যাবো এসব সম্বন্ধে কোনো চিন্তাই নেই যা হবে হবে দেখা যাবে কিন্তু দেখা যাবে বললে তো হবে না অন্তিম সময়েতে আমি বাজিমাত করব। আমি অন্তিম সময়েতে বাজিমাত করব সেটা হয় না আমি সমগ্র জীবনেতে যা করলাম আমি সমগ্র জীবনেতে ভজন করলাম না মৃত্যুর সময়ে বাজিমাত করবো এটা হতে পারে এটা হয় না এই জন্য আমার যে অভ্যাস আমি করেছি গুরু আনুগত্য ভজন সেইটি আমার অন্তিম সময়ে আমার আমার ফল দেবে আর নাহলে কোনো লাভ নেই কোনো লাভ হবে না এই জন্য বলছেন অন্তিমে নারায়ণ স্মৃতি অন্তিমে ভগবৎ স্মৃতি যদি না হয় অন্তিমে যদি ভগবৎ স্মৃতি না হয় ভগবত স্মৃতি যদি না হয় তাহলে আমার সমস্ত ভজন বৃথা হয়ে গেল অন্তিমে যদি না হল সারা হরে কৃষ্ণ বলল অনেক কিছু করলাম কিন্তু অন্তিম যাওয়ার সময় যদি আমার ভগবৎ স্মৃতি না থাকে তাহলে আমার বৃথা হয়ে গেল বেকার হয়ে গেল কিছু সুকৃতি পাবো পাবো কিছু সুকৃতি সেই সুকৃতি আবার দুরকম ভজন একটা হচ্ছে একটা হচ্ছে মুখ সুকৃতি একটা হচ্ছে ভজ ভোগনমুখ ভোগনমুখী সুকৃতি ভোগনমুখী যে সুকৃতিটা ভোগনমুখী এটা তোমাকে ভোগ দেবে যদি কোনো গুরুবৈশবের সেবার সময় তোমার মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকে আমি সেবাটা করছি এই মতলব নিয়ে তাহলে তোমার কি ভগনমুখী স্বীকৃতি হয়ে যায় ভক্তিরমুখী স্বীকৃতি হবেন আর যদি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ভগবান গুরু বৈষ্ণবের সেবা আমি করে থাকি কারোর ক্ষমতা নেই আমাকে আটকাবে পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে বলা হচ্ছে ভক্তিমুখী শক্তি এটা নির্ভর করে যে ব্যক্তি যেমনভাবে আশা করেন সেরকমভাবে তারা পায় বিগত দিনে আলোচনা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে ভগবানের গুণগান করা আমাদের সাধ্য নয় শ্রী দ্রুমিল দ্রুমিল ঋষি বলছেন ভগবানের গুণগান আমরা কি করতে পারি পক্ষী চৈতন্য চৈতাম্যদেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন একটা পক্ষী যেমন আকাশে উঠতে পারে তার ক্ষমতা অনুযায়ী উঠতে পারে তার ক্ষমতা অনুযায়ী সে উঠতে পারে হয়তো অনেক উঠে উঠতে পারে অনেক উঁচুতে উঠতে পারে চিল শকুন অনেক উঁচুতে উঠতে পারে তার মানে তো এই নয় আকাশটা ওখানে শেষ হয়ে গেল আকাশ অনন্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন ভগবানের অনন্ত গুণাবলী ভগবানের গুণাবলী অনন্ত অনন্ত দেব স্বয়ং অনন্তকাল ধরে ভগবানের গুণাবলী বলেও আজ পর্যন্ত কোনো অন্ত পান নাই তিনি অনন্ত দেব আর সেই ভগবানের গুণাবলী আমি বলে সবাইকে শিখিয়ে দেবো জানিয়ে দেবো এ বুদ্ধি নিয়ে আমি বসি নাই আত্মসংশোধন আর তার সঙ্গে যদি কারোর মঙ্গল হয় তাহলে সেখানে বলছেন যে আকাশের ওপরে যেমন পাখি উড়ে তার ওপরে আর আকাশ নেই এটা হতে পারে না সেরকম যারা ভগবানের গুণাবলী কীর্তন করবেন তারা ভগবানের কৃপা লাভ করে গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে যেটা ভক্তিম ঠাকুর কীর্তনেতে বলছেন কীর্তনেতে ভক্তিম ঠাকুর যেটা বলছেন পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গুণগান তুমি পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গুণগান নিজের গুণগান নিজে শোনো আমাকে সেই ভক্তি অমৃত প্রাণ করিয়ে দিয়ে শোন এই কথা বলছেন বিগত দিনের আলোচনাতে দুমেন ঋষি আমাদেরকে অনেক কথা বলেছিলেন কিভাবে অনন্ত ভগবানের যে গুণাবলী যে যিনি মনে করবেন আমি গুনব ভগবানের কত অবতার কত গুণাবলী তাকে বলা হচ্ছেন শত বাল বুদ্ধি সে বাচাল ব্যক্তি ভগবানের গুণাবলী গুণে শেষ করা যায় না ভগবানের অবতারাবলী বলি গুণে শেষ করা যায় না সেটা উদাহরণ দিতে গিয়ে দুমিল ঋষি বলেছিলেন যে যদি এই পৃথিবীতে যত ধুলিকণা আছে যদি এই পৃথিবীতে যত ধুলিকণা আছে যদি গোনা যায় আমরা জানি গোনা যায় না আর জেলেও যেতে পারে কিন্তু তথাপি যদি যায় ভগবানের গুণাবলী গোনা যায় না ভগবানের অবতারা গোনা যায় না সম্ভব হয় না দ্রুমিল ঋষির পূর্বে যে ঋষি কথা বলেছিলেন তিনি আমাদেরকে ভগবানের সঙ্গে অর্চন আদি কীভাবে সম্বন্ধ করা যায় তার আগে বলেছিলেন তারপরে তার পরের ঋষি বলেছিলেন আমাদেরকে কীভাবে কর্মার্পণ করে নৈষ্কর্ম অবস্থায় দেওয়া যায় সব কথা এইসব কথা আলোচনা হয়েছিল এখানে বলছেন যে ভগবানের বিরাট শরীর ভাগবতে দ্বিতীয় স্কন্ধে এবং তৃতীয় স্কন্ধে দুই জায়গায় ভগবানের বিরাট শরীর সম্বন্ধে কথা বলা আছে যাদের ভগবানের বিরাট শরীর সম্বন্ধে কোনো ধারণা নাই তাদের তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে দাঁড়া বাঁধতে পারে না যেমন আলো আছে বলে অন্ধকার আছে বলে আলোর আলোর আমরা মূল্য বুঝতে পারি ঠিক সেরকম ভ ঠিক সেরকম আলো আছে বলে অন্ধ অন্ধকার আছে বলে আলোর স্বরূপ বুঝতে পারি ঠিক সেরকম এত দুঃখ জগতে আছে বলে এই দুঃখগুলোকে কাটিয়ে বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারে যে এগুলো দুঃখ কাটিয়ে যে সুখ এটা কিছুই দেবে না লাভ হবে না কিছু এটা বুঝতে পারে বলছেন যে শরীরে ভগবানের প্রথম পুরুষ অবতারের কথা বলেছিলাম যার নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড বহির্গত হয় যার এক রোমকু পেতে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান এই কথা বলেছিলাম যেটা জসৈক নিশ্চয় শীতকাল মথা যসইক নিশ্চয় শীতকাল মথাবলম্ব জীবন্তী লম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান স ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহাম ভাজা এটাকে বলা হচ্ছেন প্রথম পুরুষ অবতার এটাকে বলা হয় নবসাই অবতার এ হরি অনন্ত হরি রূপ অনন্ত যখন কিছু থাকেন না তখন কেবল হরি থাকেন কিছুই থাকেন তখন আর কিছু থাকেন হরি অনন্ত আর হরি একমাত্র থাকেন যেটা চতুশ্রকী ভাগবত বলা হয়েছেন যে কিছুই থাকে না সব চলে গেলে পরে জগৎ যখন সব কিছু শেষ হয়ে যায় তখন একমাত্র তখন একমাত্র থাকে হচ্ছে আমি থাকি আমি একমাত্র অবশেষ কেউ থাকে না আবার যখন সৃষ্টি হয় সমস্ত কিছু প্রকাশ হয় সেটা বলতে গিয়ে কারণ থেকে সেই কারণার মহাবিষ্ণু এবার অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সৃষ্টির অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সব কিছুর ভেতরে প্রবিষ্ট হয়ে গেছে এই কথা আগে আলোচনা করেছিলাম আর তারপর বলা হয়েছিল প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদ সাই বিষ্ণু এবার তার বিষ্ণুর নাভির নাল থেকে পদ্ম ওঠে তার মধ্যে ব্রহ্মা নিজেকে আবিষ্কার করেন আর এই ব্রহ্মাকে শক্তি ভগবান দেন সেসব কথা এখানে আছে দিয়ে তিনি সৃষ্টি করান সাহায্য করেন আবার ব্রহ্মা সৃষ্টি এ তো আছেই তারপরে যত জীব এই দৃষ্টির দ্বারা কারণ ব্যবসায়ী এই মায়ার গর্ভেতে আধান করলেন সেই জীবগুলো এবার পূর্বের সংস্কার অনুযায়ী এক একটা করে শরীর ধারণ করে প্রকৃতি এবং পুরুষ এটা করে জয়েন্ট ভেঞ্চার যেন একসঙ্গে ব্যবসা করে না তুমি আমি একসঙ্গে ব্যবসা করবে এই যেমন প্রকৃতি এবং পুরুষ একসঙ্গে এই নেবেছে এই যে প্রকৃতি জগৎ দেখা যাচ্ছে প্রকৃতি পুরুষের সংযোগে হ্যাঁ 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 পূর্ব সংস্কার অনুযায়ী যে জীবগুলো মহাবিষ্টের বেশনে অপেক্ষা করছিল এই কল্প হয়ে গেলে সব জীবগুলো এবার সূক্ষ্মভাবে ধ্বংস হয়ে গেল মহাবিষ্ণুর মধ্যে অপেক্ষা করবে গর্বে পরবর্তী সময়ে সেই সংস্কার অনুযায়ী সে যখন তাকাবে প্রকৃতি গর্ব আধান করবে সব শিবগুলো গিয়ে এবং কর্মফল অনুযায়ী এক এক রকমের ক্রিয়াকর্ম করে জগতে এই সৃষ্টি নির্মাণ করবে এগুলো এই হচ্ছে যদিও কেউ প্রশ্ন করতে পারে আমরা তো শুনেছি প্রকৃতি তো প্রকৃতির তো কোনো প্রকৃতিতে জড় বস্তু আমরা শুনেছি আমরা তো শুনেছি প্রকৃতি তো জড় বস্তু আপনি তো আগে বারাবার বলেন প্রকৃতির জড় বস্তু আমিও জানি কিন্তু প্রকৃতির বস্তু হলেও প্রকৃতির মধ্যে যখন এই পুরুষ পুরুষ বলতে জীবাত্মা যখন প্রবিষ্ট হয় তখন প্রকৃতিটাকে মনে হয় যেন প্রাণ আছে বোঝা গেল না প্রকৃতিটাকে মনে হয় যেন প্রাণ আছে যেমন এই শরীরটা প্রকৃতি তো শরীরটা প্রকৃতি পঞ্চভূতের কিন্তু শরীরের মধ্যে যেহেতু আত্মা রয়েছে হাত পা নড়ছে হাত পা নড়ছে সব কথা বলছে সব কিন্তু এগুলো প্রকৃতি করছে প্রকৃতি এগুলো কিন্তু মূল্য নাই তথাপি মূল্য আছে যদিও প্রকৃতিকে জড়ো বলা হয় তথাপি এই উদাহরণটা মহাপ্রভু দিয়েছেন যেমন একটা লৌহ খণ্ডকে আগুনেতে গরম করলে পরে আগুনেতে গরম করলে পরে সেই আগুনের সৎ আগুনে হ্যাঁ তদাত্মতা প্রাপ্ত হয় সৎ ধর্ম সাদ ধর্ম প্রাপ্ত হয় আগুনের যা ধর্ম ওটা প্রাপ্ত হয় এবার যদিও সে আগুন তার মধ্যে ছিল না আগুনের মধ্যে ভবিষ্যৎ আগুনের কাজটা মনে চেয়ানো হচ্ছে এই জন্য আমাদের এই শরীরটা পাঞ্চভৌতিক জড়ো তথাপি প্রাণের সঞ্চার আছে বলে প্রাণ আছে বলে মনে হচ্ছে শরীর যে এইটা কোনো প্রাণ নেই কিন্তু যেহেতু প্রাণ আছে প্রাণ আছে বলে প্রাণে একটা প্রভাব আছে আমি বলেছিলাম জ্ঞানময় প্রকাশময় আনন্দময় এই একটা বিন্দু একটা এত সূক্ষ্ম আত্মা যেটাকে ভগবান গীতাতে বলছে গীতাতে বলছেন সূক্ষ্ম বস্তুর মধ্যে আমাকে জেনে রাখবে আত্মা ভালো করে ভগবান বলছেন অর্জুনকে যদি কোনো সূক্ষ্ম বস্তু জানতে যা সূক্ষ্ম তার মধ্যে কিন্তু আমি আত্মা সূক্ষ্ম আমি আত্মা তাহলে ভগবানের যদি সূক্ষ্ম বস্তুর মধ্যে আত্মা তিনি তার থেকেই এসছেন তো ভগবান জীবাত্মা তো তার থেকেই এসছে তাই সেই জন্য বলা কোনো আপত্তি কিছু নেই তাহলে দেহের মধ্যে প্রাণের প্রকাশটা হচ্ছে প্রাণীর যে প্রকাশটা হচ্ছে সেটা ওই যে লোহা গরম করলে পরে যেমন সে অগ্নি শক্তে লোহা এবার পোড়াতে পারে ঠিক সেরকম যদিও এটা শরীর প্রকৃতি মন প্রকৃতি বুদ্ধি প্রকৃতি যেহেতু আত্মা রয়েছে আত্মার প্রভাবটা শরীরের মধ্যে সঞ্চালিত হয়ে এবার মনে হচ্ছে যেন শরীরে প্রাণ আছে এইটা হচ্ছে কথা কাজেই এবার বলছেন এই জীবগণের জ্ঞান কর্মেন্দ্রীয় এবং সত্য সত্য থেকে জ্ঞানের উন্মেষ প্রাণের এই যে প্রাণের সত্তা জীবগণের যে বল প্রাণ আছে বলে আমাদের যে বল দেখা দিচ্ছে একটা হাতির শরীর তার মধ্যে ওই আত্মাই রয়েছে কিন্তু যে আত্মাটা আমার মধ্যে রয়েছে সেই আত্মাই কিন্তু হাতির মধ্যে কিন্তু যেহেতু হাতেই শরীর করেছে তার বল বিরাট বিরাট বল দেখা দিচ্ছে কাজেই ঠিক এটাকে উদাহরণ দিয়েছেন ভাগবতে এগারো স্কন্ধে এইখানে বলছেন যেমন একটা কাঠের একটা কাঠের মধ্যে আগুন লেগেছে এই কাঠের যে লকটা টুকরোটা এটা কত বড় যদি বলে ছোট এতটা তাহলে ওর আগুনটা ওই রকমই হবে কাঠের আগুন লেগেছে কাঠের মধ্যে তো আগুন আছে গুপ্ত হবে যেমন আমাদের মধ্যে ভক্তি লুক্কায়িত হবে আমাদের মধ্যে ভক্তি নাই জীবের মধ্যে জীবের স্বরূপে কৃষ্ণনৃত্য দাস কৃষ্ণনৃত্য ভক্ত বলে নেই অনেকেই সিদ্ধান্তটা ভুল করে তারা মনে করে কেন ভক্তি তো আছে ভক্তি নেই জীবের স্বরূপেতে এই ভক্তির সম্ভাবনা আছে যেমন আমি উদাহরণ দিয়েছিলাম জলকে মন্থন করলে মাখন পাওয়া যায় না দুধকে মন্থন করলে মাখন পাওয়া যায় দুধকে মন্থন করলে মাখন পাওয়া যেতে পারে কিন্তু জলকে মন্থন করলে মাখন পাওয়া যায় না কেন জলের মধ্যে দুধের কোনো সম্ভাবনাই নাই মাখনের কোনো সম্ভাবনাই নাই জলের মধ্যে মাখনের বেরোবার কোনো সম্ভাবনাই নাই তাই কী করে বেরো সেই জন্য বলছেন দুধের মধ্যে যেমন মাখনের সম্ভাবনা আছে আমাদের মধ্যে ভক্তির সম্ভাবনা আছে কিন্তু ভক্তি নাই ওই জন্য বলছেন ভক্তি কী করে হয় একমাত্র গুরু বৈষ্ণবের সঙ্গে ওই যে গুরু বৈষ্ণবের ভেতরে আগুনটা আছে গুরু বৈষ্ণবের যে আগুনটা আছে ওই আগুনটা চলে এলো কাঠের মধ্যে আগুন নেই কাঠের মধ্যে আগুন নেই এই পেট্রোল আমার পেট্রোল রাখা রয়েছে কিন্তু আগুন তো নাই কিন্তু একটা স্ফুলিঙ্গ টুক করে গিয়ে পেট্রোলের মধ্যে পড়ল পেট্রোলে পড়ল তো একটা স্ফুলিঙ্গ খালি গিয়ে পড়লো পেট্রোলের মধ্যে সঙ্গে সঙ্গে দাও দাওয়া ঠিক সেরকম গুরুদেবের থেকে আমার মধ্যে সে স্ফুলিঙ্গ অর্থাৎ অপ্রাকৃতিক জগতের ভগবানের সেবা করার যে ইচ্ছা একটা সূক্ষ্ম ইচ্ছা ভেতরে দিয়ে দেয় চলে আসে এটাকে বলা হচ্ছে ভক্তিলতা বীজ ভক্তিলতা বীজ কি কেউ ব্যাখ্যা করতে পারেন কাউকে জিজ্ঞাসা করে ভক্তিলতা বীজ কি বলছে এই গুরুদেবের থেকে তাকে দেখে তার যে নির্মল চরিত্র তার যে স্বভাব অপূর্ব তার ভগবানের চিন্তনে তিনি ডুবে রয়েছেন কথা কীর্তন লেখাতে এটা দেখে আমার মধ্যে একটা সামান্য গুপ্ত বাসনা জাগলো এর মতো করলে ভালো হয় আনন্দ লাগছে এনার সঙ্গে থেকে কেন আনন্দ লাগছে বলতে পারি না ওনার কাছে পয়সা নেই কিছু নেই কিন্তু কেন জানি না ওনার চরণের কাছে এরা আনন্দ লাগে এটা ব্যাখ্যা করা যায় যেটা সেই সন্দর্ভ তো বলছেন প্রিনাম সর্বজগতাম প্রিনাম সর্বজগতাম বলছেন একজন ধনী ব্যক্তি কাউকে পয়সা দিয়ে সন্তুষ্ট করবে টাকা পয়সা কামিনী কাঞ্চন দিয়ে সন্তুষ্ট কিন্তু গুরুবৈষ্ণবের কাছে কিছু নেই কি ছিল গুরু মায়ের কাছে কিছু ছিল কিন্তু তথাপি তার কাছে গেলে কেন আনন্দ হয় কেন বলতে পারবো না কি এই আনন্দটা তিনি তো পয়সাও দেন না তার কাছে কিছু নাই পয়সা নাই করি নেই কিছুই নাই ধন সম্পত্তি কিছুই নাই কিন্তু তার কাছে গেলে কেন আনন্দ হয় কেন বলতে পারছেন এইটাকেই জীবগোসাহী বলছেন ওনার মধ্যে যে অনন্য ভক্তি রয়েছে এই ভক্তি থাকবার জন্য কি হচ্ছে তিনি জগৎকে সন্তুষ্ট করতে পারে। একটা বিশদ সাপ গুরুপাত সামনে আসতে পারে কিন্তু কামড়াতে পারবে না দাঁত খিঁচোতে পারে কিন্তু কামড়াতে পারবে না সামনে আসবে এসে নিচু হয়ে যায় এটা তিনি নিজেও বলেছিলেন তোমার যদি কারোর প্রতি কোনো হিংসা না থেকে থাকে অন্তরে সবার মঙ্গল তুমি কামনা করো একটা বিশদ সর্প তোমার কাছে এসেও তোমাকে কামড়াতে পারবে না তোমাকে কামড়াতে পারবে এর ফোস করবে কিন্তু কামড়াবে এরকম উদাহরণ অনেক আছে আমি একটা উদাহরণ দিতে পারি একটা উদাহরণ যেটাকে আপনারা গোরখপুর বলেন নাম শুনেছেন গোরখপুর গোরখপুরে গীতা নাম শুনেছেন এই গোরখপুরে গীতা পেসে যদিও ওরা আমাদের গৌরীয় মতের শুদ্ধ বিচার অতটা জানে না জানে না তারা ভালো কাজ করছে সব বইগুলো ছাপছে বিভিন্ন সম্পাদক মণ্ডলী আছে সবাই পয়সা নিয়ে কেউ কাজ করেন সব বড় বড় বন্ধ এমনি নিঃস্বার্থ কাজ করে সবাই ও বিরাট বিল্ডিং গোরখপুরে এর মধ্যে সম হাজার হাজার গন্ত ছাপা হচ্ছে এবং সব সম্পাদনা হচ্ছে পুরুষ দেখা হচ্ছে ভগবত সেবা হচ্ছে বাণী সেবা জয়দয়াল গোয়েনকা শেডচি ইনি এটা করেছিলেন প্রচুর ভগবানের আশীর্বাদ তিনি পেয়েছেন জগতের লোকের এই কৃপাটা করেছেন অত্যন্ত অল্প পয়সায় এই বইগুলো সরকার থেকে পেপার পান যাই হোক অত কথায় আমি যাচ্ছি না হঠাৎ ওই গোরখপুরে চারিদিকে বাগান আছে এর মধ্যে একটা সাপ ঢুকে পড়েছে বারান্দায় বিষাদ সাপ আর একজন বুড়ো বাবা তিনি আমাদের গৌরীয় বৈষ্ণব নন তিনি হয়তো রামানুজ সম্প্রদায়ের হতে পারেন বা নিম্বার্ক হতে পারেন আমার পরিচয় জানা নেই কিন্তু সাধু ভালো সাধু তিনি এবার তুলসী পরিক্রমা করতে করতে দেখেন যে সাপটা ওইখানে রয়েছে পরিক্রমা করতে পারছে না বুড়ো দৌড়াতে পারবেন সাপ যদি দৌড়ায় ও দৌড়াতে পারবে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখছেন যে সাপটা ওকে বলছেন সর সরে যা পরিক্রমা করবো সাপ তত ফোঁ করছে এরা উঠে ফোঁ আর ও সাধুর সঙ্গে খেলা করছে ওই সাপটার সঙ্গে খেলা করছে তুমি ফ করো আর ফুং করো আমাকে কিছু করতে পারবে না তুমি যত ফ করো আর ফুঁ করো ওই করো কিছু করতে পারবে না লাস্টে সাপটা সরে যেতে বাধ্য হলো বিষাদ সাপ কিছু করতে পারল এটা হচ্ছে বাস্তব প্রমাণ অনেক প্রমাণ আছে এরকম যাই হোক যেমন গৌর কিশোর গঙ্গার ঘাটেতে কোনো জায়গা নেই ছয়ের মধ্যে থাকেন একজন মাতাজি বাবাজি মহাজকে বলছেন মাছ এই সাপ সাপ আপনার সামনে সাপ কই সাপ কই সাপ কই বলে ধরতে যাচ্ছে এরকম ভাবে এক্ষুনি আপনাকে তো আপনার হাতের সামনে দিয়ে চলে গেল বল আমি তো চাইছি আমাকে কামড়া ভজন তো হলো না আমার হরিভজন তো হলো না আমার তো হরিভজন হলো না তো আমাকে সাপে কামড়া থাকে ভালো আমি তো এইটি চাইছি কোথায় সাপ বলে ধরতে যাচ্ছে কেন ওরা জানেন কিছু করতে পারবে না নিয়ম এটা যাই হোক এখন এই যে বিরাট শরীর ভগবানের বিরাট শরীরের প্রমাণ ভাগবতের দ্বিতীয় স্কন্ধেতে তৃতীয় স্কন্ধে আছে আমরা অত কোথায় যেতে চাইছি না অনেক বর্ণনা ভগবানের অনন্ত রূপ এটা গলে বিরাট স্বরূপ বিরাট স্বরূপ কেন বলা হলো ওই যে এই অনন্ত ব্রহ্মাণ্ডটা ভগবানের ভগবানের বাইরে আছে কি অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের মধ্যেই আছে এটা করলো ভগবানের বিরাট স্বরূপ এর মধ্যে এগুলো যদি অনুভব আসে তাহলে অনেক মনটা শান্ত হয়ে যাবে আর বিষয়ের দিকে যাবে না ভগবানের বিরাট স্বরূপ যার জন্য গুরুপার্থ বলেছেন তুমি হিমালয় বদ্ধি বদ্রিকার সময় যাও কেদারনাথে যাও দেখে এসো তাহলে নিজে যে কত ক্ষুদ্র তুমি সামান্য উপলব্ধি করতে পারো তার আশীর্বাদ নিয়ে গেছিলাম শুধু কেদারনাথ বদ্রীনাথ নয় গঙ্গোত্রী যমন্ত্রী নয় তার তারও ওপরে যেখানে যাওয়া নিষেধ ভয়ঙ্কর বিভীষিকা এর তাকালেই ভয় পেয়ে যাবে লোকে এখানেও উঠেছিল ভগবানের পড়ে যাওয়ার কথা মরে যাওয়ার কথা ছিল কিন্তু গুরু কিবা কিছু হয়নি এইগুলো দেখে অবাক লাগে যে এই ভগবানের বিরাট রূপটা কি শঙ্করের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল ত্রিযুগী নারায়ণ হিমালয় ওইখান থেকে যেতে হয় কেদারনাথ বোধ কেদারনাথ যেটা হয় কেদারনাথের গৌরীকুণ্ড থেকে উল্টো দিকে অন্যদিকে যেতে হয় উঠতে হয় সেখানে শঙ্কর আর পার্বতীর বিবাহ হয়েছিল ব্রহ্মা ব্রহ্মাদ বিয়ে দিয়েছিলেন সেই জায়গা আছে সমস্ত এই এইসব বিভৎস সব দেখলে পরে তাহলে বোঝা যায় যে আমি কত সামান্য একটা কীট পতঙ্গও নয় দেখলে একটা অনুভব হয় তখন একটা শরণাগতি আসে প্রপাত বলছেন একটা বৃহৎ বস্তুর সম্মুখে গেলে আমরা নিজের ক্ষুদ্রতা অনুভব করতে পারি প্রপাত বলছেন আমরা যখনই একটা বৃহৎ বস্তুর কাছে যাই বিরাট বস্তু তার কাছে গিয়ে আমরা অবাক হয়ে যাই আবার কি হিমালয়ের কাছে গিয়ে আমরা লজ্জা করে আমরা বাপ ভাববে কি নিজের ক্ষুদ্রতা অনুভব হয় প্রপাত বলছেন যারা গুরুবৈষ্ণবের কাছে যান যারা বিরাট ভগবানের নিজোজন যাদের হৃদয় হচ্ছে অনন্তদেব যার যাদের হৃদয়ে বসে রয়েছেন তাদের সম্মুখে গেলে আমি যে কত কত ক্ষুদ্র কত ক্ষুদ্র কত তুচ্ছ এটা অনুভব হয় তখন আমাদের শরণাগতির কথা মনে যায় যতক্ষণ পর্যন্ত আমার নিজের ক্ষুদ্রতা আমার ক্ষুদ্রতা আমার দুর্বলতা অনুভব না হবে ততক্ষণ গুরু বৈষ্ণবের কাছে আসা মানে নাটক 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 করতে আসা যতক্ষণ গুরু বৈষ্ণবই আমার আপনজন এটা অনুভব করতে না পারবো যতক্ষণ আমি আমার নিজের ক্ষুদ্রতা তুচ্ছতা এত দুর্বলতা অনুভব যতক্ষণ না করতে পারবো ততক্ষণ শরণাগতি হবে না এই জন্য তারাই শরণাগতি হয় যারা জীবনে অনেক লাথি খেয়েছে খেয়ে সমস্ত কিছু করে বুঝে নিয়েছে জগতের কিছু নাই তারপরে শরণাগতি আছে তার আগে হয় না ওই লোকতা কেন সরণাগতি যাই হোক এখানে বলছেন যৎকায় এস ভবন ত্রয় সন্নিবেশ যশেন্দ্রিয় স্তনভৃতাম উভেন্দ্রিয়াণী জ্ঞানম স্বত হ্যাঁ শশনত বলমোজ ইহা সত্যাদিভি স্মৃতি লয় উদ্ভব আদিকর্তা সৃষ্টির স্মৃতি এবং প্রলয়ের আদিকর্তা হলো ভগবান তার থেকেই সব হচ্ছে এই ভগবানের থেকেই আমাদের জ্ঞান এসছে সৃষ্টির যে রহস্যগুলো কী করে ভগবান প্রকৃতির দিকে তাকালেন প্রকৃতি ক্ষবিত হলো ছবি তো হল ক্ষবিত হলো উচ্চারণটা নয় আমরা যেহেতু বাঙালি এই জন্য বলতে হয় তোমরা বুঝবে না আমার কিন্তু উচ্চারণ করি ছবি তো ক্ষবিত নয় ছিন ক্ষীণ নয় আমরা সব উল্টো উচ্চারণ করি তো বুঝতে পারবে না লোকে এই জন্য বলতে হয় এই জন্য বলছেন প্রকৃতি ছবি তো হয় প্রকৃতির মধ্যে এই উৎপন্ন হয়ে মহাতত্ব হয় না দেবা সব সৃষ্টির সব রহস্য আমি কিছু পরিমাণে বলেছিলাম আর তাতে বলা হয়েছিল এই যে সমস্ত জীবরাশি তাদের যে জ্ঞান বুদ্ধি যেগুলো দেখা যাচ্ছে যেগুলো দিয়ে খাটিয়ে তারা কাজ করছে তাদের ইন্দ্রিয় সব কিন্তু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত বাইরে মনে হয় যেন আমার ইচ্ছে তাই করুক বাইরে মনে হয় আমরা যাই ইচ্ছে থাক ইন্দ্রিয় তো আমার কিন্তু বলা রয়েছে ঋষিকেশ নাম যার কার নাম ঋষিকেশ ভগবান কৃষ্ণের নাম ঋষিকেশ কেন নাম হলো যে সমস্ত ইন্দ্রিয়ের তিনি মালিক আর যদি আমাকে তিনি অন্ধ করে দেন আমার দেখবার আর ক্ষমতা নেই আমি অনেক বড়ো বড়ো কথা বলতে পারি কিন্তু যেই তিনি কালকে আমাকে অন্ধ করে দেবেন আমি কিছু বলতে পারব তার উপর নির্ভর করছে ভগবান ইচ্ছে করে আমাদের ইন্দ্রিয়গণ দিয়েছেন আমাদের ইচ্ছে করে কৃপা করে দিয়েছেন এই চোখ দিয়ে দেখ আমার বিগ্রহ কান দিয়ে আমার কথা শোন জীব দিয়ে আমার কথা বল আস্বাদন কর আমার প্রসাদ উদরপস্ত ভালো কাজে লাগা যদি না লাগাস তাহলে আমি ধ্বংসও করে দিতে পারি কত ব্যক্তিকে অন্ধ করে দিয়েছেন প্যারালিসিস করে দিয়েছেন পুরো শেষ শেষ করে দিয়েছেন ওই জন্য ঋষিকেশ ভগবান ঋষিকেশ তার অধীনে রয়েছেন সমস্ত ঋষিকে ন ঋষিকেশ সেবনম ভক্তির উত্তমা উত্তম ভক্তির লক্ষণ ঋষিকে ন ঋষিকেশ সেবনম ভক্তির উত্তমা তাহলে এই যে জগৎ সৃষ্টি হল প্রাণ চলে এলো প্রাণ সব সঞ্চার হলো সৃষ্টি হলো যত জন্তু জানোয়ার থেকে মানুষ যা কিছু হলো তাদের ইন্দ্রিয়গ্রাম যা কিছু হলো সব কিছু ভগবানের অধীনে ভগবান দিয়েছেন যে বুদ্ধিটা যাচ্ছে এটা ভগবান দিয়েছেন যে মন দিয়েছেন এই যে বায়ুর সৃষ্টি হলো আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এর জন্য কি আমরা কি চিন্তা করি আমরা দিনে চিন্তা করি না আমরা যে খেয়ে নিলাম দুম করে এক গাদা কে হজম করছে এ তো কোনো খবরই নেই কেউ চিন্তা করে এই জিনিস সকালে দুম করে খেয়ে নিলাম এক গাধা কে হজম করছে এইসব খবর কেউ রাখে না কে রাখে এই বায়ু বায়ু পঞ্চবায়ু কিভাবে অধবায়ু মধ্যবায়ু ঊর্ধ্ববায়ু কিভাবে নিয়ন্ত্রণ করছে সে কেউ ধারণাই নাই আনন্দে ঘুমোচ্ছে কেউ জানেই না কি করে আমি খেলাম কে হজম করাল ভগবান গীতাতে বলছেন আমি বৈশ্যানর ন বৈশ্যানর অগ্নি হিসাবে আমি হজম করি চতর্বিয় লেহ পেহ যা চতুর্বিদ খাওয়া দাওয়া খাচ্ছ তোমরা আমি বৈষণব অগ্নির রূপে আমি এগুলোকে হজম করি চতুর্বিদ অন্ন চব্বশ রঙ এগুলো হজম করি আমি এই বাতাস দিয়েছি এর দ্বারা লোকে নিঃশ্বাস গ্রহণ করছে করার ফলেতে ফুসফুসের মাধ্যমে সমস্ত রক্ত নালিকায় চলে যাচ্ছে খাদ্যের যে যা কিছু সব খাদ্যে গিয়ে শক্তি পাচ্ছে কিন্তু এগুলো আমরা কোনো অনুসন্ধান রাখি না রাখি কি সারাদিন কেউ চিন্তা করে না আমি কি করে ঘুমাই ঘুমাবার সময় আত্মা কোথায় থাকে এই যে আমাদের পঞ্চবায়ু পঞ্চবায়ু কি করে বহির্জগতের সঙ্গে অন্তর্জগতের সম্বন্ধ রাখে আমরা যখন ঘুমাই কিন্তু প্রাণবায়ু চলে কিন্তু প্রাণবায়ু কিন্তু চলে পরমাত্মা ভেতরে থাকে আত্মা যেটা আমার আত্মা যেটাকে বলে জীবাত্মা তার আমি তিনটে অবস্থা বলেছিলাম আর চতুর্থ অবস্থা হচ্ছে অনেক উপরে একটা হচ্ছে জাগ্রত অবস্থায় কথা বলে লোকে স্বপ্ন অবস্থা আর সুশক্তি আর তুরীয় অবস্থা হচ্ছে অনেক উপরের অবস্থা তুরি অবস্থা আলাদা অবস্থা কাজে প্রাণবায়ু কিভাবে আমার আমার বাইরের বিচারে কিন্তু আমার আমি তখন ঘুমাচ্ছি বাইরের বিচারে ঘুমাচ্ছি আমার কোনো চেতনা নাই কিন্তু তথাপি ঘুম থেকে উঠে কে বলে আমি রাতে আমার ভালো ঘুম নিদ্রা আমার ভালো হয়েছিল কে বলে তুমি যদি ঘুমিয়েই থাকবে তাহলে কে জানলো কে জানলটাকে তুমি যে ভালো ঘুমিয়েছো কালকে রাত্রে আমি এ কি অর্থাৎ এ এটা এমন একটা অবস্থায় থাকে বহির্জগতের সঙ্গে এবং অন্তর্জগতের সঙ্গে আলগাভাবে থাকে এই অবস্থাটা ওই সময় সমস্ত কিছু ক্রিয়াকলাপ চলতে থাকে যাই হোক তাহলে সমস্ত কিছু এ আদিকর্তা ভগবান যেটা আমি একটু আগেই বলেছিলাম জস্বইক নিঃশেষ কাল মথাবলম্ব জীবন্তিলোম বিলজা জগদন্নথা বিষ্ণ মহান স ইহ জস্ব কলা বিশেষ গোবিন্দ মাদিপুর এইটা হচ্ছে ভগবান আর এখানে আদিকর্তা বলতে সূক্ষ্মভাবে বিচার করলো গোবিন্দ আর যদি অতদূর না যেতে পারো আদিকর্তা তাহলে মহাবিষ্ণুকেই ধরো যার থেকে শিষ্যেরা এসছে আমরা যেটুকু জানতে পারি আর এই ভগবান ব্রহ্মা ব্রহ্মার মধ্যে শক্তি সঞ্চার করলেন ভাগবত বলছেন তিনি ব্রহ্মারূপে সৃষ্টি স্মৃতি ও সংহার এই তিনটাই ভগবান নিজেই করেন ব্রহ্মারূপে তিনি সৃষ্টিকার্যে সাহায্য করছেন আর পালনকর্তা রূপে বিষ্ণু পালন করছেন আর হচ্ছে প্রলয়কর্তা ধ্বংসকর্তা এটাকে না শঙ্কর ভগবান রুদ্র তাদের সৃষ্টি স্মৃতি এবং সংহার তিনটেই কিছু আদিদেব তিনি করছেন তিনটে রূপ ধারণ করে এর মধ্যে অনেক বিশেষ কথা আছে তিনটে রূপ ধারণ যে করেছেন যদি ব্রহ্মা আমি সেদিনকে বিকেলে বলছিলাম আলোচনা প্রসঙ্গে যদি একশো জন্ম বর্ণাশ্রম ধর্মকে কাঁটায় কাঁটায় পালন করতে পারে তাহলে তাকে ব্রহ্মার পদবি দেয়া হয় আর যে কল্পেতে সেই যোগ্যজীব কোনো যজ্ঞজীব পাওয়া গেল না যাকে ব্রহ্মার পথা দেওয়া হবে তাহলে ভগবান নিজে ব্রহ্মা হন ভগবান নিজে আচ্ছা যদি নিজে ব্রহ্মা নাই হলেন যে জীবাত্মা ব্রহ্মা হলো তার মধ্যে তো শক্তিটা সঞ্চার করলেন তিনি তাহলে শক্তি তো সঞ্চার করেছে শক্তি সঞ্চার তিনি তো ভগবানই হয়ে গেলেন আর কি শক্তি সঞ্চার করলে সত্তা হলো তাই যাই হোক এখন ভাগবতী মহাপুরাণ বলছেন যে সৃষ্টি বলছেন সত্যাদেবী স্থিতি লয় আদি কর্তা হিসেবে তিনি সৃষ্টি স্মৃতি এবং প্রলয়ের তিনি কর্তা তিনি ব্রহ্মারূপে সৃষ্টিকে করছেন ভগবানের শক্তিতে যেটা ভগবান চতুস্বর্গী ভাগবতে পরিষ্কার বলছেন লাস্টে বলছেন একবার লাস্টে চতুস্বী লাস্টে সেখানে বলছেন এ মতম কি বলছেন লাস্টের শ্লোকটা এ মতম সমাধিষ্ঠ পরমেন না এতম এ মতম সমাধিষ্ঠ পরমেন না ভবান কল্প ন নীতি করিছি সেখানে আশীর্বাদ করছেন ভগবান ভগবান আশীর্বাদ করছেন ব্রহ্মাকে বলছেন যে চতুষ্কী ভাগবতের তত্ত্ববিজ্ঞান তোমাকে আমি দিলাম যদি তত্ত্ববিজ্ঞান তুমি হৃদয় থেকে গ্রহণ করে থাকো তাহলে এই যে কল্পে কল্পে যে তোমাকে সৃষ্টি করতে হয় এটা বলো ঝঞ্ঝাটের কাজ সৃষ্টিটা ঝঞ্ঝাটের কাজ না সৃষ্টি মানে রাজস্বিক কাজ ঝঞ্ঝাটের কাজ এই সৃষ্টিকার্য করেও তোমার কোনো সমস্যা হবে না এই কথাটাই লাস্টের যে শ্লোকে বলছেন এ তৎ মতম ভালো করে খেয়াল করতে পারবে এ মানে যে আমি সিদ্ধান্ত বিচারগুলো তোমাকে আমি বললাম এ তৎ মতম তৃষ্ট নয় মানে এই সিদ্ধান্ত বিচারগুলো তুমি হৃদয় থেকে গ্রহণ করতে পারো সমাতিষ্ঠ পরমেনও সমাধি না শুধু পরম সমাধি যুগে তুমি পরম সমাধি যোগে তুমি দেখতে পাবে এই ক্রিয়াকর্মগুলো করেও তুমি বন্ধনে যাবে না জন্য বলছেন এ তৎ মতন সমাধিষ্ট পরমেন সমাধি না এই মত সিদ্ধান্ত বিচার গ্রহণ করে পরম সমাধি যুগে পরমেন সমাধি না ভবান মানে তুমি ন বিমু জৈতিকারিচিত কল্প কল্প ভবান কল্প বিকল্প ন কল্প বিকল্প কল্পের পর কল্প সৃষ্টিকার্য করেও তোমার কোনো মোহ হবে না তুমি মোহ প্রাপ্ত হবে না এটা আমার আশীর্বাদ রইল তাহলে এখানে পরিষ্কার যাচ্ছে ভগবান শক্তি দান করেছেন ভগবান তো শক্তি দিয়েছেন তাহলে ব্রহ্মারূপে তুমি সৃষ্টি করছেন বিষ্ণুরূপে তিনি পালন করছেন আর রুদ্ররূপে তিনি ধ্বংস করছেন যদিও এই তিনজনকে গুণাবতার বলা হয় ভালো করে যদিও এই তিনজনকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে যদি আমরা গুণাবতার বলবো তথাপি আমাদের এই কথাটা মনে রাখতে হবে যদি আমরা গুণাবতার বলি যদিও আমরা এই তিনজনকে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে গুণাবতার বলি গুণাবতার বললেও একটা বিষয় ভুল করলে চলবে না সে এই যে রূপে তিনি যে পালন করছেন তাকে গুণাবতারের মধ্যে আমরা গণনা করলেও আমাদের মাথায় রাখতে হবে তিনি কিন্তু বিষ্ণু গুণাবতারের মধ্যে শতগুণের অধিষ্ঠান হয়ে তিনি করছেন কিন্তু তার মানে এই নয় তিনি এই গুণের মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে তিনি এই গুণ গুণময় ভেসে যাবেন তা নয় তিনি গুণাবতার ইচ্ছে করে হয়েছে। বিষ্ণু তিনি শতগুণের অধিষ্ঠাতে ঠিক আছে তার মানে এই নয় তিনি তার মানে এই নয় যে তিনি গুণের প্রভাবে ভেসে যাবে তিনি গুণের প্রভাবে ভাসে প্রভাবে প্রভাবিত হবেন না কিন্তু ব্রহ্মা ব্রহ্মা কিন্তু প্রভাবিত হবেন ব্রহ্মা প্রভাবিত হতে বাধ্য শঙ্কর প্রভাবিত হতে বাধ্য কিন্তু বিষ্ণু ইচ্ছা করে বিষ্ণু তো বিষ্ণু ইচ্ছা করে শতগুণকে আশ্রয় করে এই পালনটা করবে পালনটা করবে কিন্তু তাকে এইসব কিছু জগতে স্পর্শ করতে পারবে না কিন্তু তো বিষ্ণুতত্ত্ব তাকে হয় তুরীয় তত্ত্ব এবার এবার বলছেন আদৌ অভূত শতধৃতি রজসা স্বর্গে বিষ্ণু বিষ্ণু স্থিত ক্রতুপতির দ্বিজধর্ম সেতু আর রুদ্র ওপি রুদ্র ওপি অয় রুদ্র ওপি অয়ায় তমসা পুরুষ সাদ্য ইতি স্থিতি লয়া শততম প্রজাসু এইভাবে তারা তিন রূপ ধারণ করে সুস্থ স্থিতি প্রলয়ের কার্য পরিচালনা করে যাচ্ছেন এইভাবে তারা চাচ্ছেন সেখানে দুমিল ঋষি এবার বলছেন যে ভগবানের যে অবতারের কথা রাজন তুমি আমাকে জিজ্ঞাসা করেছ ভগবানের অনন্ত অবতার এ বলে শেষ করা যায় না তিনি যখন যে রূপে অবতীর্ণ হবেন আমাদের কাছে আসবেন তার দয়া তিনি কেন আসবেন দয়া করবার জন্য আমাদের কাছে আসেন যেমন উদাহরণ দিচ্ছেন ধর্মের পুত্র ধর্মের পুত্র রূপে নরনারায়ণ যিনি এসছেন তার কথা বলছেন ধর্মস্য দক্ষ দুহিতীর দুহিতীর কি হচ্ছেন বলছেন ধর্মস্ব দক্ষ দুহিতর্জন মূর্তাম নারায়ণ নরস নর ঋষি প্রবরহ প্রশান্ত এই দুমিলিসি বলছেন ভগবানের অবতার ও গুরু অসংখ্য সুতরাং আমার যতদূর শক্তি তোমাকে বর্ণনা করে শোনাব এ গণনার অতীত তার মধ্যে প্রথম পুরুষ অবতারের কথা ইত্যাদি সব বলা হয়েছে তারপরে বলছেন এই প্রথম পুরুষ অবতারই তিনি বদ্রিকাশ্রমে তুরিয়াক্ষ আদিদেব নরনারায়ণ রূপে বিরাজমান রয়েছেন কেন তিনি নৈষ্কর্ম কাকে বলে বোঝাবার জন্য নৈষ্কর্ম কাকে বলে বোঝাবার জন্য তিনি সেখানে এখনো পর্যন্ত তপস্যা করছেন আজও বলছেন আজ পর্যন্ত তিনি তপস্যা করে যাচ্ছেন এখনও কোনো ভাগ্যবান যদি কপাল থাকে দেখতে পারে ভগবানকে দেখতে পারে দেখা দেন সময় গেলে দুটো পাহাড় দেখা যাবে একটা হচ্ছে নর একটা হচ্ছে নারায়ণ দুটো পর্ব এরা কিন্তু ভগবান নরনারায়ণ রূপে রয়েছেন তার মাঝখানে ওই দেখা যাবে বৌদ্ধি সব কিছু সেইরা বলছেন ধর্ম সৌ দক্ষ দোহিতরিষ্ঠ মূর্তাম নারায়ণ নর ঋষিপবর হশান্ত হা নৈষ্কর্ম লক্ষণম উবাচ চচার কর্ম যো অদ্যাপি আজ পর্যন্ত চ আসত ঋষিবর্জ নিষেবিতাংরি ঋষিবর্জ নিষেবিতাংরি মানে যত ঋষি মুনি থেকে আরম্ভ করে সবাই যার পূজা করে থাকেন সম্মান করে থাকেন প্রার্থনা করে থাকেন যার চরণে সেই নরনারায়ণ এখনও পর্যন্ত রয়েছেন কী জন্য তোমরা দেখো নৈষ্কর্ম কাকেও মায়াবাদী রেখে নষ্কর্ম বলে নষ্কর্ম সিদ্ধি তাদের হয় না তাই যে বলছেন নৈষ্কর্ম লক্ষণম উবাচ চচার কর্ম যে অধ্যাপী চা আস্ত আস্ত ঋষিবর্জন হিসেব তাঘ্রী ঋষি মুনি সবাই তার চরণ অর্চন করে থাকেন প্রার্থনা করে থাকেন এই যে নরনারায়ণ ঋষি আমাদের আদিকাল থেকে তপস্যা করে যাচ্ছেন এখনো পর্যন্ত কোনো দিন এই তপস্যা কবে ভঙ্গ হবে আমরা জানি না তিনি করে যাচ্ছেন স্বর্গের দেবতা ইন্দ্র তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন এই যা তপস্যা করছে তাহলে বোধহয় আমার স্বর্গটা নিয়ে নেবে বড় ঝামেলার কথা তাই একে এক কাজ করো একে এর তপস্যা নষ্ট কর ইন্দ্র একবার করেনি অনেকবার করেছি এখানে শুধু অনেক জায়গায় করেছে যেমন আপনারা জানেন পৃথু মহারাজ পিতু মহারাজ যে একশো যজ্ঞ করবেন পিতু মহারাজ যে একশো যজ্ঞ করবেন সে যজ্ঞে ক্ষতি করেছিলেন ব্যাগড়া দিয়েছিলেন ইন্দ্র একশোটা যজ্ঞ করতে দেননি ইন্দ্রের সঙ্গে প্রায় মালামারি লেগে যায় ইন্দ্রকে মেরে ফেলে পিতু মহারাজ এরকম অবস্থা তখন ভগবান এসে তাকে থামিয়েছেন ইন্দ্রের নাম হলো শতক্রতু ইন্দ্রের কি না ইন্দ্রের নাম হলো ইন্দ্রের নাম হলো শতক্রত ইন্দ্রের নাম একশোটা তিনি যোগ্য করেছিলেন অশ্বমের যোগ্য। এবার পৃথু মহারাজ একশোটা যোগ্য সংকল্প করেছিলেন কিন্তু ইন্দ্র দেখছে যে আমার যে রেকর্ড এটাকে নষ্ট করে দেবে এটা করতে দেবো না এবার চুরি করেছিলেন অনেক বদমাইজ অনেক কিছু শেষে তো পৃথিবী মহারাজ ওকে মেরেই ফেলে সেকালে ভগবান হস্তক্ষেপ করলেন দর্শন দিলেন দেখে বললেন তোমার একশোটা যোগ্য করে কি হবে একশোটা যোগ্য করে কি তুমি তো ভক্তি পেয়েই গেছো যে ভক্তি যে একশোটা যোগ্য কী হবে আরে নিক না ও একশোটা যোগ্য না কি করবে ও তুমি এই নিয়ে ব্যস্ত হয়ে লাভটাকে হ্যাঁ একশোটা যোগ্য করো সে ছেড়ে তো ক্ষমা করে দাও তাকে ভগবান এসে বললেন নালে তো একেবারে দে তো একেবারে পিতুমারের ছেলে ওকে মেরে দিত ইন্দ্র পিতুমারের ছেলে ওকে মেরে দিত যার নাম অন্তর্ধ্যান হয়েছিল যে ছেলের নাম হয়েছিল অন্তর্ধ্যান অন্তর্ধান বিদ্যা পেয়েছিল সে আরেকটা নাম আছে কিন্তু অন্তর্ধানও তার বিদ্যা অন্তর্ধান বিদ্যাটা পেয়েছিলেন যাই হোক এইবারে কথা হলো ইন্দ্র এখানে ভয় পেয়ে গেলেন যে এই যে নরনারায়ণ তপস্যা করছে এত কঠোর তপস্যা আমার জায়গাটা নিয়ে নেব আমার ইন্ডো থাকতে পারবো না কেন এক কাজ করো এ তপস্যাটা নষ্ট করো তপস্যা নষ্ট কর ভাগবতে বলা আছে যে যারা সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মচর্য গ্রহণ করে যারা ভগবত ভজন করবার চেষ্টা করে তাদেরকে শেষ পর্যন্ত স্বর্গের দেবতারা পর্যন্ত ছাড়ে না তাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করো লেখা আছে এগারো স্কন্ধে শেষে আসবে কেন তা স্বর্গের দেবতারা চিন্তা করে এতদিন পর্যন্ত এই এই জীবাত্মা আমাদের অধীন ছিল এখন ভগবত ভজন করে আমাদেরকে টেক্কা দিয়ে চলে যাবে আমরা তো ভগবানকে পাবো না ও তো ভগবানকে পেয়ে চলে যাবে এই জন্য মায়ারূপে আসবে যে সন্ন্যাস নেন ব্রহ্মচারী নেন বিভিন্ন মায়ারূপে রূপে তিনি এসে ওদের সন্ন্যাস ব্রহ্মচর্য ব্রত ভেঙে দেওয়া বইও যদিও বাইরে দেখা যাচ্ছে সন্ন্যাস আছে ভেতরে ভেঙে দেবে যাতে শক্তিটা না থাকে ভগবান বলছে যে আমার মায়া উদ্ধবকে বলছেন উদ্ধব যারা সন্ন্যাস নিয়ে আমার কাছে আসার চেষ্টা করে মায়াতে ভূমিকায় তাদেরকে সন্ন্যাস নেওয়া ব্রহ্মচারী তাদেরকে মায়া এত বিরক্ত করবে কে দৈব মায়া দৈব মায়া দেবতারা বিরক্ত করে বলে ওকে করতে দেবো না ওকে আসতে দেবো না বেটাকে ফেলে দে যেতে দেবই না কিন্তু তারপরেও যদি দেখে তার গুরু ভক্তি অসম্ভব তারপরেও যদি দেখে অনন্য গুরু ভক্তি তখন আর দেব তারা যার জন্য পরের দিন কালকে আমি আলোচনা যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণে তত্ত্ব সমা সতী সরা হর অভক্ত চক মহৎগুণা মনোরথীন অসত ধাবো কালকে তার আলোচনা করবো কালকে তাহলে বোঝা যাবে বর আশ্চর্য কাজেই ইন্দ্রকে জ্বালা ধরে গেল ইন্দর জ্বালা ধরে গেল ইন্দ্র বলে তোকে নষ্ট করো এ আমার স্বর্গ নিয়ে নেবে মুশকিল ব্যাপার বলে কি করলেন কামদেবকে ডাকলেন প্রাকৃত প্রাকৃত কামদেব অপ্রাকৃত কামদেব তো কৃষ্ণ তার কাছে কেউ যেতে পারবে না প্রাকৃত কামদেব তাকে ডাকলেন অপসরাগুলোকে ডাকলেন আর তোদের যত ক্ষমতা আছে সব কি ওখানে লাগা বসন্ত ঋতুকে ডাকলে চলো যাও সব গিয়ে সুন্দর পরিবেশ তৈরি করো এটা কাম জাগে যেন কাম জেগে যায় ওই জন্য ওখানে গিয়ে তোমার নাচ গান করো কাপড় ফাপড় খুলে যায় যা কোনো আপত্তি কিছু নেই এভাবে শিখিয়ে দেব সত্যি তাই হলো মলয় বাসাস বইছে বসন্ত ঋতু কাম জাগবে আর সে কামদেব আর সেই অপসরাগণ এত নৃত্য করতে আরম্ভ করলেন বিরক্ত করছেন মানে তার ভজনটা নষ্ট করার জন্য এত বিরক্ত করছেন ভাগবতের পঞ্চম স্কন্ধে আছে যে কীভাবে এক একজনের ভজন নষ্ট করেছে মায়াদেবী অগ্নিধ্র তার ভজন নষ্ট করেছে অগ্নিধ্র অপসরা এসছেন হ্যাঁ আর না কি না কিনা তার কাছে এসছে নষ্ট করতে পুরো নষ্ট হয়ে গেল এইভাবে সবার ভজন নষ্ট করার জন্য মায়াদেবী বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করছেন মায়াদেবীর কাজিয়ে মায়াদেবীর কাজ চাইয়ে যে কীভাবে এদের ভজনটা আমি নষ্ট করব এদেরকে গুরুবৈষ্ণবের কাছে যেতে দেবো না এদেরকে মায়াতে ডুবিয়ে মারবো এদের কাজিয়ে মায়াদেবীর কাজ তারপরেও যদি দেখে অনন্য গুরুভক্তি তখন কিছু করা যাবে না এ যাবেই এটা কালকে আলোচনা করবো আমি তাহলে দেখা গেল এই যে কামদেব এসে বিরক্ত হচ্ছে অপসরাগণ নৃত্য করছে গান গাইছে গন্ধর্ব বিরাট পরিবেশ সৃষ্টি করে দিয়েছে কিছুতেই ভজন করতে দেবে না কাকে নরনারায়ণকে লাস্টে কি হলো তিনি কি করলেন এত বিরক্ত হচ্ছে বাইনা ভাই না সব নিয়ে তখন কি করলেন আস্ত করে চোখটাকে খুললেন এরকম আস্তে করে রাগ করে খড়েননি আস্ত করে চোখটাকে খুললেন এ তাদের দিকে তাকালেন ওদের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে ওদের হয়ে গেছে এই এইরকম দৃষ্টি আমরা দেখিনি কাউ নরনায়ণ চোখ তুলে তার দিকে তাকালেন এ তাকানোর যে সৃষ্টি ছাড়া তাকানো তাকার সঙ্গেও ঘাবড়ে গেছেন বুঝতে পারছেন এ আমাদের যে নিত্য কীর্তনের অসরা এলো এর কোনো প্রভাব এর উপর পড়েনি এই যে তাকালো তাকাবার ইনি যে তাকালেন তাকা তাকাবার সঙ্গে সঙ্গে এই যে কামদেব অপসরা গন্ধর এরা বুঝতে পারলো যে আমাদের যে এত সব ক্রিয়াকর্ম করলাম এর কিছুই হয়নি কিচ্ছু হয়নি কিছুই না বরঞ্চ এগুলো উপেক্ষা করেছেন ইনি হাসছেন তিনি চোখ চেয়ে বললেন এগুলো বেচারা এগুলো বেচারা এগুলো মারা যাবে আমি এদের উপর রাগ করতে পারি না এরা অজ্ঞান অন্ধকারে রয়েছে বেচারা এরা এদের আমি কি করব এদেরকে ক্ষমা করেই আমার হচ্ছে বিধান ক্ষমা করে দিলেন ওরা অন্ত পায়ে পড়তে আরম্ভ করলো আমাদের ক্ষমা করবেন ইন্দ্র আমাদেরকে বলেছে ওই জন্য আমরা এসেছি অভিশাপ অভিশাপ দেবেন না আমি অভিশাপ দেবো কেন অভিশাপ দেওয়া তো কোনো প্রয়োজন এ রেগে গেলে তো অভিশাপ দেয় আর আমি তো রাগিনি তো ইন্দ্র বলেছে ঠিক আছে এক কাজ করে ইন্দ্র পাঠিয়েছে তো ইন্দ্রকে একটা কি করলেন আমি একটু উপহার দিলাম মানে নরনারায়ণ ঋষি কী করলেন ওরা তো এসছে একে নষ্ট করতে আর নানান তিনি উরু থেকে উরু থেকে একটা কন্যা সৃষ্টি করলেন উর্বশী তার নাম উর্বশীকে সৃষ্টি করলে বলে ইন্দ্র মহারাজকে দেবে বলবে এটা উপহার দিয়েছে। স্বর্গে একে নিয়ে মজা করুক তাহলে এইভাবে লেখা আছে ইন্দ্র বিশঙ্ক ইন্দ্র বিশঙ্ক মমধাম যিগিক্ষতিতি कामम नयुक्तो सगनम सबद्री उपाक्षम अप्सरगनो वसंतो अफ्सरगण वसंत बातई स्त्री प्रेक्षण प्रेक्षण स्त्री प्रेक्षणेश रिधत् भावे की कोलो হ্যাঁ লাইট হ্যাঁ এমনিতেই এখানে প্রিন্টিং মিস্টেক আমি এটা দিয়ে পাঠ করি না হ্যাঁ আমার আলাদা বই আছে ওটা দেখ যখন আঠেরো হাজার শ্লোক পাঠ করি এসে আমি প্রিন্টিং মিস্টেক ছাপা হালকা এসব ভুল ভাল এই জন্য একটা আমার কাছে বই ওটা থেকে আঠেরো হাজার শ্লোক যখন পাঠ করি ঝড়ের বেগে তখন করি যাই হোক কালকে এক কাজ করবো ওই গ্রন্থটা আনবো তাহলে ভালো হবে এটা পড়তে সুবিধা হয় কাজে ইন্দ্র বিশঙ্ক মম ধাম ইতি কামম নিযুক্ত সগনম সবদ্রী উপাক্ষম অপসরগণ বসন্ত সুমন্ড বাতই শ্রী প্রেক্ষণেশোভি হবিধৎ হ্যাঁ মহি এখানে বলছেন এইভাবে তারা এসে তারা এই নৃত্য কীর্তন এগুলো সব শুরু করলেন করে তাকে ইন্দ্রজাল বিস্তার করার চেষ্টা করলেন কিন্তু শেষে কি হলো তারা কিছুই করতে পারলেন না উল্টে এই নরনারায়ণ ঋষি কি করলেন তাদেরকে উপহার দিলেন অনেক কিছু বলে এগুলো সব নিয়ে যাও স্বর্গে কাজে লাগবে তোমাদের তোমাদের স্বর্গে এগুলো কাজে লাগবে ওখানে নিয়ে যাও অনেক ভোগ বিলাস করতে পারবে এইভাবে দিয়ে দিলেন পরে বলছেন যখন নরনারণ আমি আগেই বলে দিয়েছি এটা ঋষি যখন বুঝতে পারলেন বিজ্ঞায় সক্রকৃতম হ্যাঁ বলছেন এটা স্বর্গেরা যে ইন্দ্র করেছে এটা যখন বুঝতে পারলেন বিজ্ঞায় সক্রকৃতম অক্রমম আদি প্রাহ প্রহস্য গত বিস্ময় এ এই এই যে মানানো মা বিভো মদন মারুত দেববদ্ধ হে মরুত হে মদন হে দেববধূগণ তোমরা ভয় পেও না আমি তোমাদেরকে অভিশাপ দেব না যখন বুঝতে পারলেন তিনি আশ্বাসন তারা ভয় পেয়ে গেছে আর তাদেরকে আশ্বাসন করছেন বিজ্ঞায় মানে হচ্ছে ইন্দ্র শক্র মানে হচ্ছে ইন্দ্র ইন্দ্রের অনেক নাম আছে শতকৃত শক্র বিজ্ঞা শক্রকম আক্রম আদিদেব প্রহু প্রহস্য গত বিসময় এজম মা ভের্িভন বলিম অশুন্নমিভম কুদ্ধম তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমাদেরকে অনেক উপহার দিচ্ছি তোমরা এগুলো নিয়ে স্বর্গে যাও ভালো করে মজা করে থাকতে পারবে হ্যাঁ নিয়ে যাও আমি তোমাদের রাগ করি না ইচ্ছম এইভাবে গ্রবতী অভয়দে নরদেব দেবা এইভাবে নরনারায়ণ নরদেব দেবা এইভাবে কথা বলে তাদেরকে অভয় দান করে কি করলেন ইচ্ছম ব্রুবতী অভয় দে নরদেব দেবা সব বিড় নম্র শিরসম সঘৃণম তমিছু। অত্যন্ত স্নেহের সঙ্গে এদেরকে কৃপা করার জন্য লজ্জার সঙ্গে এদেরকে বললেন নৈতদ বিভো তৈ পরে অবিকৃতে বিচিত্রম হ্যাঁ সারামম বীর নিকরানত পাদ পদমে এরা বলছেন কি বলছেন দুমিল বললেন অভয় দাতা এই নরনারায়ণ কী করলেন রূপে বললেন বললে রূপে যখন কথা বললেন যে তোমাদের কোনো ভয় নেই আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমরা জানি কী কর জানেন অজ্ঞান এরা অজ্ঞান এদেরকে ক্ষমা কর তখন তারা লজ্জায় পড়ে গেল কামাদি দেবগণ মাথা নিচু করে ফেললো কী বলবো আদা বলার কিছু নেই তিনি জানেন যে ইন্দ্রের প্রেরণায় এরা এসছে এদের কোনো দোষ নেই তারা যখন দেখলেন ঋষি সদায় আছেন রেগে যাননি তখন বললেন বিভো আত্মারাম ধীরগণ আপনার পাত প্রণত হন যারা আত্মারাম যারা ধীর তারা আপনার চরণে আপনার চরণে প্রণত হন আপনার চরণে শরণাগত হন প্রণত হন আর তারাই মায়াকে কোনো গাজ্যই করে না বলছে তারা আপনার চরণে যারা শরণাগত হয় আপনার চরণে যারা স্মরণ তারা মায়াকে গ্রাহ্যই করেন না তো আপনি আর কি গ্রাহ্য করবেন যারা আপনার তারাই গ্রাহ্য করেন না মায়াকে আর মায়া কী আপনি তো সাক্ষাৎ সেই ভগবান আপনাকে সেই জন্য বলছেন যে হে আদিদেব দেবগণে দেবগণে নমস্ত নিচু হয়ে গেল আত্মারাম ধীরগণ আপনার পদপদে যারা প্রণতন আপনি মায়াতীত রহিত অতএব আপনাতে এসব তো কোনো রকম প্রযোজ্য হতে পারে না কিন্তু কী করা যায় এখন ইন্দ্র আমাদেরকে পাঠিয়েছেন তাই আমরা করেছি আমাদের ক্ষমা করবেন এইভাবে কি করলেন বলছেন দেবতাগণ তার স্তুতি আরম্ভ করলেন তার স্তুতি আরম্ভ করলেন স্তুতি আরম্ভ করলেন বললেন দেখুন এই জগতের যা কিছু পরিচালনা ক্ষুধা থেকে আরম্ভ করে তৃষ্ণা থেকে আরম্ভ করে যা কিছু ক্রিয়াকর্ম ক্ষতির টতিকাল গুণ মারত জিউ জিউ সৈষ্ণানো আসমান পার জলধীর হ্যাঁ হ্যাঁ নত্য কেচিৎ ক্রোধস্য যান্তি বিফলস্য বসম্পদে বলছি এইভাবে বলছেন এগারো নম্বরে বলছেন কেউ কেউ ক্ষুধা তৃষ্ণা শীত উষ্ণ বর্ষা বায়ু রসনা সৃষ্ণ এগুলো বশবর্তী মাদৃশ্য আপনার জলধি আপনি সমুদ্র সদৃশ্য স্বরূপ বিঘ্ন বিঘ্ন থেকে উত্তীর্ণ হলে বিফল ক্রোধের অধীন হয়ে গোষ্পদে পরিণত হয় অর্থাৎ বলছেন কেউ আপনাকে তো এই ক্ষুধা তৃষ্ণা শীত উষ্ণ বাদ বর্ষা ক্রোধ রসনা কিছুই করতে পারে না এইসব বিঘ্ন আপনাকে কী করবে আর বলছেন কেউ খুদ, তৃষ্ণা শীত উষ্ণ বর্ষা বায়ু রসনা সৃষ্ণের বশবর্তী মাদৃশ্য আমাদের মতো জন যারা আছেন তাহলে আপনার মতো জলদি সমুদ্র সদৃশ্য যে গম্ভীর এই স্বরূপ যে আপনি এই আপনার আশ্রয়তে আমরা এই বিঘ্ন থেকে উত্তীর্ণ হতে পারি কাজেই বিফল আপনি নিশ্চয়ই আমাদের উপর ক্রোধ আদি প্রকাশ করবেন না আপনার কাছে এত গোস্প মানে গোমাতা যেমন গোমাতা যেমন মাটিতে পা দিলে পরে একটা একটা গর্ত হয়ে যায় সেই গর্তের মধ্যে যতটুকু জল পরে সেটা পার হতে কি কষ্ট হয় যদি একটা গোমাতা কোনো নরম মাটিতে কোনো মাটিতে পা দিল তাতে যে গর্তটা হলো তাতে যদি জলটা জমবে সেটা পার হতে যেমন কষ্ট হয় না সেরকম এরা বলছে আপনার কাছে তো এগুলো কিছুই না। আপনার কাছে তো এগুলো কিছুই নয় এখন আমরা কি করব এখন ইন্দ্রের কথাতে এসেছি যাই হোক আমাদের ক্ষমা করবেন আমি এই এই দেবতাগণ অনেক কথা এর মধ্যে আছে কালকে আলোচনা আমি করতে চাই আজকে এই পর্যন্ত থাকুক যে আজকে এই পর্যন্ত বিশ্রাম তাহলে কি দিয়ে শুরু করেছিলাম